মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। মালয়েশিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুলের সভাপতিত্বে যৌথ সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাসনিম শুভ ও জসীমউদ্দিন সোহাগ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান ওয়াহিদ। প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান কামাল। বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মশিউর রহমান লিঙ্কন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম বাবুল, গোপাল জেলা সমিতির সভাপতি শওকত আলী তিনু, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মওদুদ মোল্লা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হারুন খন্দকার, রবিউল ইসলাম, সুমন মোল্লা, বি এম রাসেল, রফিকুল ইসলাম, শওকত হোসেন ও কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসিক শিকদার, সম্পাদক আলম ইসমাইল খান, সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন, সোহাগ, রিয়াজুল মদবর, মোহাম্মদ ইউনুস আলী, ফারুক মিয়া, রুবেল শিকারি। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শেখ জাহাঙ্গীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনির হোসেন রায়হান, ফিরোজ, সোহেল রানা, হানিফ মাসুম অন্তরসহ অসংখ্য নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, সদস্য হুমায়ুন কবির, শফিক চৌধুরী, সাখাওয়াত হোসেইন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ আর মামুন, আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক লায়ন, আব্দুল হাকিম ভূঁইয়া, মান্নান মাদবর, জাহাঙ্গীর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, গোপালগঞ্জ জেলা সমিতির সিনিয়র সহসভাপতি বাবুল সর্দার, মাইনুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কেম রাসি, আশরাফুল মামুনের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।